রাজ্যে ভোট মিথ্যাও যেন ভোট পরবর্তী হিংস অব্যাহত রয়েছে, আর সেখান থেকে অভিযোগ উঠে আসছে। আর ভোট মিথ্যায় জেলায় জেলায় আক্রান্ত হচ্ছে বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিরোধীদের বিরোধী দল করলে বারবার কেন হিংসার শিকার, কেন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য পুলিশ? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তারা ঘর ছাড়া হয়েছে একাধিক বিজেপি কর্মী। আর রাজ্যে ভোট মিটতেই কোথাও গিয়ে যেন এই ভোট পরবর্তী হিংসা ছবি বারবার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। ভোট মিটতেই জেলায় জেলায় আক্রান্ত হচ্ছে বিরোধীরা। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে বিরোধীরা। একদিকে আক্রান্ত হচ্ছে বিরোধী কর্মীরা, আর অন্যদিকে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখুন। বিরোধী করলেই কি হিংসার শিকার হতে হবে, এই প্রশ্নই তো উঠছে। কারণ বিরোধী যারা কর্মী তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, পরিবারকে মারধর করারও অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, আর সেই জায়গা থেকে বিজেপি করায় কর্মীর বাড়ি ভাঙচুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করছে কাকদ্বীপের মধুসূদনপুর এলাকার ঘটনা। দেখুন কিভাবে বাড়ি একেবারে ভাঙা হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কাকদ্বীপের ঘটনা, কাকদ্বীপের মধুসূদনপুর এলাকার ঘটনা। বিজেপি করায় সেই কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। একই সঙ্গে আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো, গারুলিয়ার ছবি। গারুলিয়া এলাকায় একই রকম ছবি, বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, রাতের অন্ধকারে বাড়িতে হামলা। তিনটে জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, গারুলিয়া। প্রথম ছবি বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, দ্বিতীয় ছবি বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, একই সঙ্গে তৃতীয় ছবি মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর। হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, গারুলিয়া, একাধিক জায়গা থেকে একই ছবি উঠে আসছে। রাজ্যে ভোট মিটেছে কিন্তু তারপরেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ দিকে দিকে। কাকদ্বীপ কখনো কখনো গারুলিয়া, কখনো নোয়াপাড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় এই অভিযোগে উঠে আসছে। পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কংগ্রেস থাকবে, এই ব্যবস্থা চলবে, আমরা আমাদের মতো করে প্রতিহত করবার চেষ্টা করছি। আমাদের জেলা থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত যত ইউনিট আছে প্রত্যেকে সক্রিয় আছে হিংসাকে প্রতিহত করবার জন্য। বাদবাকিটা যদি আইনগত প্রোটেকশনের প্রয়োজন হয় তার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু একটা রাজনৈতিক দল সে যদি মনে করে যে তার রাষ্ট্রশক্তিকে সে এইভাবে ব্যবহার করবে, পুলিশকে নিয়ে যেখানে তার প্রার্থী লিড পায়নি সেখানে আক্রমণ করবে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক কী হতে পারে? স্বয়ং মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্রের 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে হেরে গিয়েছেন, তার প্রার্থী লিড পায়নি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ওয়ার্ডে লিড বিজেপির। এই একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে 2011-এর পর থেকে, যে আমাকে ভোট দাওনি, এই অঞ্চলে আমি ভোট কম পেয়েছি, সেখানে হামলা করব। এবং হামলা থাকে গরিব মানুষদের উপরে। তৃণমূলের যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, যারা ধনী ক্ষমতাশীল তাদের বিরুদ্ধে হামলা করুন, তখন তারা বুঝে নিতে পারবেন। তা নয়, এরা গরিব মানুষের উপর হামলা করেন, গরিব মানুষকে আতঙ্কিত করেন, এবং সেই আতঙ্কের আবহে গরিব মানুষ কখনো কখনো ভোট দিতে বাধ্য হন তৃণমূলকে, বা অধিকাংশ সবাই ভোট দিতে যান না। তৃণমূল সরকারকে আমরা বলছি, প্রশাসনকে অনুরোধ করছি যে বিভিন্ন এলাকায় যে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস চলছে, এটা পশ্চিমবঙ্গের রীতি রেওয়াজের সাথে মিলমিশ খায় না কোনোদিনও। তার কারণ আমরা হলাম কালচারাল ক্যাপিটাল। এখানে যদি এই সমস্যা প্রত্যেকটা ভোটে দেখা যায়, যে কোনো মানুষ ভোট দিতে পারে, যাকে ইচ্ছে ভোট দিতে পারে, এবং যে কোনো দল করতে পারে। আজকে আপনারা মনে করছেন না এটা কেন, তৃণমূল কর্মী বিভিন্ন এলাকায় খুন হচ্ছে, কী করে হচ্ছে? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কসবা এলাকা কাঁপছে, খোয়াজ দক্ষিণ কলকাতায়, এগুলো কেন হবে? এবং প্রেস মিডিয়া কোথাও কোথাও আক্রান্ত হচ্ছে, এগুলো কেন হবে? এবং সবথেকে বড় কথা, পুলিশ বিভিন্ন এলাকায় গিয়ে আক্রান্ত হচ্ছে, এটা তো স্ট্যাটাস একটা পশ্চিমবঙ্গে এরকম তো ভবিতব্য হতে পারে না। তাই এটা আমার মনে হয় যে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসার সাথে যুক্ত থাকে না এবং ভোট পরবর্তী হিংসাকে সমর্থনও করে না। তার কারণ, তৃণমূল কংগ্রেস মানুষের রায় নির্বাচিত একটি, মানুষের সমর্থন পাওয়া একটি রাজনৈতিক দল। কোথাও কোথাও বিরোধীরা যারা মানুষের দ্বারা শোচনীয়ভাবে বঞ্চিত হয়েছে, মানুষের দ্বারা পরাস্ত হয়েছে, তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে বা পারিবারিক বিবাদ বা গ্রাম্য বিবাদকে ভোট পরবর্তী হিংসা হিসেবে প্রতিফলিত করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মে নয় বরং এপ্রিল মাস থেকে লাগু হবে বর্ধিত মহার্ঘ ভাতা। জুলাই মাসে বেতন এবং পেনশনে এক মাসে বাড়তি দিয়ে পাবেন সরকারি কর্মীরা। মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শক্তি পাণ্ডে। প্রয়াত সাধন পাণ্ডের স্মৃতিতেই আস্থা রাখল দল। 10 জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন। পান্ডুয়া দাসপুরে প্রকাশ্যের শাসক কন্দ। তৃণমূল প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। হামলা চালানো হয় তৃণমূলের যুব অঞ্চল সভাপতির বাড়িতেও। কাঠগড়া তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠী। পান্ডুয়ার পাশাপাশি পাথর প্রতিমাতেও আক্রান্ত তৃণমূল। তৃণমূল ব্লক সম্পাদকের উপর হামলা, দুষ্কৃতীদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেবার অভিযোগ। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ যে পঞ্চায়েতে তালা দিয়ে গেটে নিজেদের পতাকা টাঙিয়ে দেন তৃণমূলের কর্মীরা। এমনকি এক বিজেপি কর্মীকে মারধরের পর্যন্ত অভিযোগ সামনে আসছে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে আবার তৃণমূল। চন্দননগর হাসপাতালে মারধরের জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। গৌতম দাস নামে এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সুপ্রিয় নামে এক যুবকের বিরুদ্ধে। এরপর আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোর পরে সুপ্রিয়র সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায় গৌতম দাসের পরিবারে। তখন তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রানীগঞ্জের পর এবার হাওড়া ডোম ঝুড়ে সোনার দোকানে ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। সিসিটিভিতে ধরা পড়েছে ডাকাতির মুহূর্তের ছবি। অভিযোগ, ডাকাতির পর কর্মীদেরকে বেঁধে রেখে চম্পট দেয় সেখান থেকে দুষ্কৃতীরা। হাওড়া ডোম ঝুড়ে ডাকাতির ঘটনা তদন্তে সিআইডি। মঙ্গলবারই ঘটনাস্থলে যান সিআইডির 3 আধিকারিক। নমুনা সংগ্রহ করতেই ঘটনাস্থলে যায় সিআইডি। রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে বিহার থেকে গ্রেপ্তার সোনু সিং। পুলিশের গুলিতে জখম সোনু সিং ভর্তি এখন হাসপাতালে। পুলিশের নজরদারিতে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন এখন সোনু সিং। জঙ্গি হামলার দিকে খবর রাখতে হচ্ছে। রিয়াসির জঙ্গি হামলায় বড় সাফল্য এবার বাহিনী। রিয়াসির যে ঘটনা তাতে মূল চক্রির যে স্কেচ তা প্রকাশ করেছে রিয়াসি পুলিশ। এই মুহূর্তে সেই স্কেচ আপনাদের সামনে, মূল চক্রির স্কেচ প্রকাশ করা হয়েছে। জঙ্গির তথ্য দিতে পারলে 20 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যে এই তথ্য দিতে পারবে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রিয়াসি পুলিশের তরফ থেকে। রিয়াসির জঙ্গি হামলায় বড় সাফল্য বাহিনী। ইতিমধ্যেই মূল চক্রির স্কেচ প্রকাশ করেছে রিয়াসি পুলিশ। জঙ্গির তথ্য দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার। 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রিয়াসি পুলিশের। সন্ত্রাসবাদী হামলা হয় জম্মু এবং কাশ্মীরে, এবং সেখানে আমরা দেখতে পাই যে পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, অনেকেই আহত হয়েছে। এবং সেই ঘটনা এবার রিয়াসি পুলিশ মূল চক্রির স্কেচ প্রকাশ করল। একদিকে আপনাদের রিয়াসির খবর দিচ্ছিলাম, এবার রিয়াসির পর হীরানগরেও সন্ত্রাসবাদী হামলা। হীরানগরেও সন্ত্রাসবাদী হামলার খবর পাওয়া যাচ্ছে। জম্মুর হীরানগরে সন্ত্রাসবাদী হামলা। জম্মুর হীরানগরে সন্ত্রাসবাদী জঙ্গি হামলা। সাইদা সুখল গ্রামে গুলি চালায় জঙ্গিরা, এমনটাই খবর উঠে আসছে। জঙ্গি দমনে অভিযান চালায় বাহিনী এবং সেই অভিযানেই খতম হয় একজন জঙ্গি। বাকিদের এখনো খোঁজ চলছে। খোঁজ চালাতে ড্রেন উড়িয়ে চলছে তল্লাশি। বাহিনীর অভিযানে একজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং সেই জায়গা থেকে ড্রোন উড়িয়ে বিভিন্ন জায়গায় একেবারে তল্লাশি অভিযানে নেমে পড়েছে উপত্যকার পুলিশ। রিয়াসির পর হীরানগরে সন্ত্রাসবাদী হামলা। তো উসকে বাদ জেসে ইয়ে নমুদার হুয়ে ইলাকে মে, ইলাকে মে লোগোনে আপনে জেসে ইনোনে কোই এক ঘর মে জাকার কুছ লোগো সে পানি বগর মাংনে কি কোশিশ কি। তো জব লোক দহশত মে আয়ে তো উসকে বাদ জেসে সূচনা মিলি ইসকি, তো ইয়াহ পর এসএচও অর এসডিপি টিম মৌকে পর পৌঁছি। অর চুকি উসমে এক আতঙ্কবাদী নে উন পর গ্রেনেড লগ করনে কি কোশিশ কি, অর এক্সচেঞ্জ অফ ফায়ার মে ও টেরিস মারা। অর জো দুসরা আতঙ্কবাদী হয় ও ইস ইলাকে মে ছিপে হোনে কি উসকি খবর হয়। অর অভি সার্চ অপারেশন চালি। 3 উসমে জো সিভিলিয়ানস হ্যায় উনকি মৃত্যু ভি হুই হ্যায় অর বহুত সারে লোগ ইনজার্ড হ্যায়, লেকিন ইসমে সিরফ এক সিভিলিয়ান কি ইনজুরি কি হমে সূচনা মিলি হ্যায় অর উন সিভিলিয়ান কো হমে সেফলি ইভ্যাকুয়েট করা গয়া। ছত্রগলা মে এক্সচেঞ্জ অফ ফায়ার হুয়া হ্যায়, ওয়াহাঁ পর 4 RR অর জো হামারা পুলিশ কা জয়েন্ট টাকা উস পর ফায়ার হুয়া হ্যায় অর অভি এক্সচেঞ্জ অফ ফায়ার চাল রহা হ্যায়। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রিয়াসির ঘটনা আমরা দেখেছি, হীরানগরের একই ঘটনা। আর এবার ডোডা, জম্মু কাশ্মীরের ডোডায় গুলির লড়াই। সেনা জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে জখম হয়েছেন একজন জওয়ান।
হাসপাতালে ভর্তি হয়ে আহত জওয়ান। এই মুহূর্তে যে খবর উঠে আসছে জম্মু কাশ্মীরের ডোডা, এই মুহূর্তে গুলির লড়াই, সেনা জঙ্গির গুলির লড়াই হয়েছে এবং সেই গুলির লড়াইয়ে জখম হয়েছেন একজন জওয়ান, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। উপত্যকায় এই মুহূর্তে গুলির লড়াই অব্যাহত রয়েছে জম্মু কাশ্মীরে, পরপর দুটি জায়গায় জঙ্গি হামলা, ডোডা এই মুহূর্তে গুলি লড়াই চলছে, গুলির লড়াইয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন, গুলির লড়াইয়ে জখম একজন জওয়ান। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে, এক হচ্ছে হীরানগরে জঙ্গি হামলার ছবি, আর অন্যদিকে ডোডাতেও যে গুলির লড়াই চলেছে একই সঙ্গে সেই দুটো ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি। জম্মু কাশ্মীরের ডোডায় গুলির লড়াই চলেছে, সেখানে এক জওয়ান জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আর অন্যদিকে হীরানগরের যে খবর আপনাদেরকে দেখাচ্ছি, হীরানগরে জঙ্গি হামলা, সাইদা সুখেল গ্রামে গুলি চালায় হীরানগরে, সেখানে জঙ্গিরা জঙ্গি দমনে অভিযান চালায় বাহিনী, অভিযানে খতম এক জঙ্গি।